আমার ভাইয়া আমার জন্য স্পেশালি কিনেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো একটা স্পেশাল ব্লগ, আজকে ধরতে পারেন আমার ঈদের দিন। ঈদের সময় যে মন খারাপ ছিল, আজকে মন খারাপ ভালো হয়ে গেছে। এই যে বক্স চলে এসেছে বাংলাদেশ থেকে, এর মধ্যে আছে মায়ের পাঠানো, ভাইয়ের পাঠানো, শ্বশুর শাশুড়ির পাঠানো ভালোবাসা ভর্তি একটা বক্স। আসলে ভালোবাসা ভর্তি একটা বক্স। এর আগে বাংলাদেশ থেকে অনেক জিনিস আমার কাছে এসেছে, তবে সেটা হয়তো বা কেউ গিয়েছে তার মাধ্যমে এসেছে, কিন্তু এই প্রথম এভাবে কুরিয়ারে করে আমার জন্য এত কিছু পাঠানো হয়েছে। অনেক কিছু আছে, হয়তো আপনারা টুকটাক দেখেছেন, অনেক অংশই আপনারা দেখেননি, কারণ এখানে আমার আমার টুকিটাকি কেনা জিনিস আছে, তারপরে আমার শ্বশুর শাশুড়ির পাঠানো জিনিস আছে, আমার ভাবির পাঠানো স্পেশাল দুইটা জিনিস আছে যেটা আপনারা দেখেননি, ভাবি স্পেশালি আমার জন্য পাঠিয়েছে। না বাবা, এর মধ্যে কোনো খেলনা নেই, এর মধ্যে সব ড্রেস। হ্যাঁ, সব ড্রেস। তোমার এত এক্সাইটেড হয়ে লাভ নাই, সব ড্রেস। তুমি তো খেলনা হলে এক্সাইটেড হইতা। ঠিক আছে, কথা বেশি না বাড়াই, আসুন আমরা খুলি বিসমিল্লাহ বলে। কেমন খুলবো গো, আমি খুলতে পারবো না, মনে হচ্ছে না। দেখো বস করো। এই যে বক্স খুলে ফেলেছি, বক্স খুলেই প্রথমে যা আছে তা হলো বেডশিট। এটা একটা বেডশিট, এই বেডশিটটা আমি অনলাইন থেকে নিয়েছি। মানে আমি এটা, এখানে তিনটা বেডশিট আছে, তিনটা বেডশিটই আমার কেনা আর কি। তো এইটার কথা ভাইয়া বলেছিল যে আমিও টুকটাক কিনেছি, তো বেডশিট গুলো আমার কেনা। এটা একটা বেডশিট, এগুলো হলো মোমবাতি বলে মনে হয়। কাপড়টা ধরে দেখো একটু। আর আমি বলে দিব আমি বেডশিট গুলো কোন পেজ থেকে নিয়েছি, আমি সেটা আপনাদেরকে পরে বলবো, এখন না। আর কালকের ব্লগ ইনশাল্লাহ আমি আপনাদেরকে হয়তো বারো খুলে দেখাতে পারবো, আজকে অনেক কিছু তো সবকিছু খুলে দেখানো সম্ভব না। আর বেডশিটের সাথে দুইটা পিলো কাভার, আর পিলো কাভার গুলো নর্মালি যদি আপনারা নেন তাহলে হলো এটা বানানো থাকবে না। আমি আপুকে স্পেশালি রিকোয়েস্ট করেছিলাম, আর আপু এখন আমার ব্লগের ফ্যান, আপু নিশ্চয়ই ব্লগে দেখছে। তো আপুর পেজ থেকে নেওয়া, আমি পেজের নাম আপনাদেরকে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই যে এগুলো আমাদের এখানকার বালিশের কাভার অনুযায়ী বানানো, আমাদের এখানে বালিশগুলো বড় বড়, তো এগুলো বানিয়ে দিয়েছে আপু একদম। এটা একটা বেডশিট আপু দাও, বেডশিট গুলাই আগে দেখাই, আরো আছে মনে হয় নিচে বেডশিট। আচ্ছা, উপর থেকে শুরু করেছি, উপর থেকে দেখাই। এটা এটা আমার শাশুড়ির ভালোবাসা, এটা আমার শাশুড়ি মা আমার জন্য, মাদের যখন ভিসা হয়েছিল মালয়েশিয়াতে আসার জন্য, তখন মা আমার জন্য, আপনাদের ভাইয়ার জন্য, তোষানের জন্য, তাবিবের জন্য, তাবিবের গুলো ছোট হয়ে গেছে কারণ এক বছর আগে মাদের আসার কথা ছিল, তো তাবিবের গুলো আর মা পাঠায়নি, তাবিবের জন্য কিনে পাঠিয়েছে। আর এটা হলো মা আমার জন্য বানিয়ে রেখেছিল, তো এবার ভাবলো যেহেতু পাঠানো হচ্ছে, খুলতে ইচ্ছা করতেছে না, আবার বাস করতে হবে, তো এটা আমার জন্য বানিয়ে পাঠিয়েছে। এই যে সুন্দর না, খুবই সুন্দর। এই থ্রি পিস গুলো এক সময়, মানে ওই সময়টাতে খুব উঠেছিল বাংলাদেশে, তো মা নিজে শপিং মলে গিয়ে আমার জন্য কিনে বানিয়ে রেখেছিল, এবং সেটা এখন আমার কাছে চলে এসেছে। মা অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা মা, খুব পছন্দ হয়েছে আমার থ্রি পিসটা, তখনও বলছিলাম যে মা অনেক পছন্দ হয়েছে। আমি এভাবে রেখে দিচ্ছি, আপনাদের ভাইয়া ভাস করে দিবে। এই যে সাথে ওড়না, এটা কমন ওড়না, আর সাথে হলো এই যে সেলোয়ার, প্যান্ট সেলোয়ার আর কি, এগুলো খুলে কি দেখাবো। এই যে একটা ড্রেস, এই যে একটা ড্রেস, আরে খুলতে হচ্ছে সবগুলি। আমার ইচ্ছা আছে যে আমি আমার এই সবগুলো ড্রেস পরে একটা শর্টস ভিডিও করব, এখানে কয়টা ড্রেস আছে সেটা আপনারা গুনতে থাকবেন, এই ভিডিওতে কমেন্ট করবেন যে কয়টা ড্রেস আছে। এই একটা ড্রেস, এটা হলো অনলাইন থেকে নেওয়া, অনলাইন পেজের লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, কারণ আপুটা এত ভালো, আমি ইনশাল্লাহ ওনার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এগুলো সব আমার জন্য বানিয়ে পাঠানো হয়েছে, খুব কষ্ট করে আমার ভাবি আমার জন্য বানিয়ে পাঠিয়েছে, কারণ ঈদের আগে দিয়ে সব বানাইছে, আর তখন টেইলার্সে আসলে অনেক ভিড় থাকে, অনেক রিকোয়েস্ট করে আমার জন্য এতগুলো ড্রেস বানানো হয়েছে। সাথে এটা হলো ওড়না, ওড়নাটাও খুব সুন্দর, খুবই সুন্দর।
একটা দেখা যায়। এখন অনলাইনে অনেক ভালো ভালো ড্রেস পাওয়া যায়, সাথে এই যে প্যান্ট। তারপরে এইটা হলো আমার মায়ের ভালোবাসা, আমাকে দেখতে পারতেছ না। এই যে আম্মু কিনে পাঠিয়েছে এগুলো আমাদের ঈশ্বরদি থেকে, এগুলোকে আর কি ডিজিটাল পেইন্টের থ্রি পিস বলে। তো এই যে বাহ, এই ভাবি দেখো কি সুন্দর হাতের ডিজাইন করে দিছে। এই হাতের ডিজাইনটা ভাবি ওদিনকে পরেছিল একটা ড্রেসে, বুঝছো? আমি বলতেছি ভাবি তোমার হাতের ডিজাইনটা তো খুব সুন্দর, ভাবি বলতেছে তোর গুলা পাইলেও তুই একটা সারপ্রাইজ হয়ে যাবি। মানে আমি কোনো ডিজাইন দেইনি, ভাবি নিজেই ডিজাইন করে পাঠাইছে। খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে এটা এটা আম্মু পাঠিয়েছে কিনা, আম্মু আরও একটা দিয়েছে সেলোয়ার আর কি দেখাবো, এটা সেলোয়ার। আর এই তো একটা ড্রেস, দেখি ওনা এটার ওনা, এটা ডিজিটাল প্রিন্টার। এগুলো সব পরে পরে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরে। হাতের ডিজাইন করে দিছে। ভাবি অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক 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 অনেক। এটার সেলোয়ার, এটা এটার ওন্না, এটা কি দেখাবো আমি সবগুলো কেমনে খুলে দেখাবো বুঝতেছি না। আর এই যে এটা দেখাবো, একটু সামনে কোরবানি দিয়ে পরবো, খুলে দেখাবো এটা। থাক কোরবানি যখন পরবো থাক। আচ্ছা এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো না, এটা আমার ভাইয়া আমার জন্য স্পেশালি কিনেছে। এগুলোর মধ্যে আসলে ভালোবাসা জড়ানো। দেখো ড্রেসটার ওজন দেখো, আমি ধরি একটু ধরি আই ধরি, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। থাক এটা আর না খুলি, এটা না খুলেই আপনাদের খুলে দেখাবো না। এটা এটা আমি কোরবানিতে পরবো ইনশাল্লাহ, তখন আপনারা দেখতে পাবেন। তারপরে এই যে একটা, এটা অনলাইন থেকে নেওয়া। এই যে অনলাইন থেকে নেওয়া, এই ড্রেসটা অর্ডার করতে মানা করেছি আমি, কারণ এইসব ড্রেসগুলো একটু ঢিলা পড়লেই ভালো, কারণ একটু মোটা হলে এইসব ড্রেসগুলো ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ টিস্যু, এটা টিস্যু, পুরোটা টিস্যুতে অর্গানজা আর কি, এটা অর্গানজা রেপ্লিকাটা। আর এই যে কাজ, সেই কাজ, কাজটা একটু দেখো, কাজ থেকে বিশাল কাজ, এটাতে খুবই সুন্দর কাজ। সাথে ওন্না, এটা হলো টু পিস ছিল, এটার সাথে আমি আলাদা করে একটা আনিয়েছি সেলোয়ার। তো এটা ওন্নাটা, ওন্নাটা পুরো বৌদের ওন্নার মতো আর কি, আমার এখানে জায়গা হচ্ছে না, ওদিকে সরে রাখো। এটাও হচ্ছে আমার ওন্না, সবগুলি আমার ওন্না, আমার কোনো ওন্না নাই। তোমার কোনো ওন্না নাই আর আমার ছেলের কোনো ওন্না নাই। আচ্ছা এই যে থ্রি পিসটা, এই যে থ্রি পিসটা দেখছেন, এটা ভাবি আমার জন্য স্পেশালি কিনেছে। এটা আমাদের চারজনের কম্বো ড্রেস ছিল, মানে তোশান তাবি আমাদের ভাইয়া তিনজনের একই রকম পাঞ্জাবি ছিল আর আমার জন্য, হ্যাঁ ওই রকমই চেঞ্জ হচ্ছে কালারটা নাকি, আর আমার জন্য এটা ছিল ম্যাচিং করে পাঞ্জাবির সাথে আর কি, এটা ম্যাচিং করা ছিল। আর এটা হলো জামদানি, কিন্তু এটার হাতাটা আনকমন। এই যে দেখতে পাচ্ছেন হাতাগুলো আমার এত পছন্দ হয়েছে, প্রত্যেকটা হাতা খুব আনকমন করে বানানো হয়েছে। তো এই যে গলাটা, গলা একটু কাজ আছে, জামদানি কাজ আছে গলাটাতে, অতটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ হালকা হচ্ছে, এত মানে অন্যরকম। এইটাও ভাবি আমার জন্য পাঠিয়েছে, কারণ এই ড্রেসটা খুব চলছিল বাংলাদেশে, তো আমি ভাবিকে দেখে বলছিলাম যে ড্রেসটা হবে অনেক সুন্দর, তো ভাবি এটা আমার জন্য আলাদা করে কিনে এটা আমার জন্য পাঠিয়েছে। এই যে সেমটাই ভাবির আছে, এই তো এই ড্রেসটা খুবই চলছে বাংলাদেশে। এই যে সেলোয়ার, সেলোয়ারের কাপড়টা সুন্দর, সাথে এই যে ওন্না, এগুলো আমি পড়লে তো আপনারা দেখতেই পাবেন। এটা একটা সিঙ্গেল ওন্না, আমার একটা কালো ওন্নার দরকার ছিল, ভাবিকে বলেছিলাম, তো এগুলোকে নাকি কাতান ওন্না বলে, সুতি কাতান মনে হয় বলে। সাথে একটু ভিতরে এই যে কাজ আছে, ছোট 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 সিকোয়েন্সের কাজ আছে, তো এই একটা ওন্না। তারপরে ওই যে আমার ওই জামাটার সাথে পরার জন্য, আমার ওইটার সাথে পরার জন্য আমি এই সেলোয়ারটা নিয়েছি অনলাইন থেকে, এটা আমি পছন্দ করে নিয়েছি, আমি অর্ডার করেছিলাম, ভাইয়া ওখান থেকে রিসিভ করেছে, তো ওই ইয়েটার সাথে পরার জন্য আর কি। তারপরে এটা কি, ও আচ্ছা এটা আর একটা ড্রেস, কতগুলো হলো
আমি তো বলছি সবাইকে যে কতগুলো হলো সেটা সবাই গেস করে বলবে। এই যে একটা ড্রেস, এই যে এটা রেড কালারের ড্রেস, কাজটা কাজটা বেশ সুন্দর, এই ড্রেসটা খুবই সুন্দর। এটা কাজ করতেছে হাতের সেলাই নাকি সব এমব্রয়ডারি মনে হয়? এটার হাতাটা নরমালি, কারণ এটা হাতাটা এভাবেই দেয়া ছিল যেহেতু এটা রেডিমেড ছিল। এই যে নিচেও কাজ আছে, খুব মানে ঘন কাজ এটা। এটা এটার সাথে তো এটা পায়জামা না, এটার সাথে তো ব্ল্যাক পায়জামা না, পায়জামা মনে হয় একটু আলাদা করে দেওয়া হয়েছে। ব্ল্যাক পায়জামা হলো আর একটা আমাদের পিস পাঠিয়েছে ওটার সাথে। আচ্ছা এটা হেডফোন আসলো, তো তার তোষানের প্যান্ট, এটা শাশুড়ি পাঠিয়েছে, এই যে তোষানের প্যান্ট, খুব মানাবে। এটা তোমার বাবার, এটা আমাদের ভাইয়ার শার্ট, এটা আব্বা কিনেছে পছন্দ করে, আর মা একসাথে করে কিনেছে। হ্যাঁ খুব ওই সময় আমি দেখছিলাম, আব্বার পছন্দ ওই সময় আমি দেখছিলাম, খুব সুন্দর হয়েছে, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। দাঁড়াও বাবা, এই যে তিন বাপ ছেলের তিন পাঞ্জাবি, সেম পাঞ্জাবি, এই যে শেরওয়ানি কাট পাঞ্জাবি, এবার তিন বাপ ছেলের। তো পাঞ্জাবি তো আর এখন পরা হবে না, আর এখন পাঞ্জাবি দেখিও লাভ নেই, এগুলো পরা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে কোরবানিয়ে দে। তারপরে এগুলো সব তাবিবের ফতুয়া, এগুলো আম্মুকে বলেছিলাম পাঠাতে, তো এগুলো সবই তাবিবের ফতুয়া। এই যে এক সেট তাবিবের জন্য স্যান্ডো গেঞ্জি, কারণ আমাদের এখানে অনেক গরম, এগুলো আম্মু কিনে পাঠিয়েছে তিনটা, আমার শাশুড়ি পাঠিয়েছে দুইটা। তো এই যে এগুলো সবার কি দেখাবো এরকম আর কি। তুষান তাবিবের জন্য গেঞ্জি পাঠাতে চেয়েছিল, আমি নিষেধ করেছি, কারণ ওদের ওখানে এখানে গেঞ্জি ভালো পাওয়া যায়, এই কারণে আমি নিষেধ করেছি। আর এখানে আছে হলো দুইটা বেডশিট একই রকমের, এই দুইটার মধ্যে একটা রাশিদা ভাবির, একটা আমার। এই যে আমি এই বেডশিটগুলো সবগুলো ওই একই আপুর অনলাইন থেকে নিয়েছি, আপুর কাছ থেকে নিয়েছি। তো আমি কালকে ইনশাল্লাহ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেখিয়ে দিব, বেডশিটগুলো আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখাবো। আজকের ব্লগ বড় হয়ে যাবে সব দেখাতে গেলে। তো সেম এই যে এরকম দুইটা, আমার একটা ভাবির একটা। তো এই হলো আমার দেশ থেকে আসা অনেক অনেক ভালোবাসা জড়িত সব উপহার। থ্রি পিস কয়টা হয়েছে আপনারা বলবেন। আর আমার ভাইয়া যখন থেকে চাকরি পেয়েছে, আজকে থেকে অনেক বছর আগে ভাইয়া চাকরি পেয়েছে, ছোটোখাটো চাকরি দিয়ে শুরু করেছিল, এমন একটা ঈদ বাকি যায়নি যে আমাকে কিছু দেয়নি। তো ভাইয়া, ভাবি, আম্মু, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর সবগুলো গিফট, খুব পছন্দ হয়েছে, বিশেষ করে ভাবি এত সুন্দর সুন্দর ইউনিক হাতার ডিজাইন আমাকে করে দেওয়ার জন্য, তোমার জন্য অনেক ভালোবাসা। তোমরা সবসময় ভালো থাকো, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।